সাতক্ষীরার থানাঘাটে বখাটের হাতুড়ি পেটায় নিহত হয়েছেন বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী। নিহত টুম্পা খাতুন খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী ছিলেন। স্বজনরা জানায়, দীর্ঘদিন থেকে টুম্পাকে বিরক্ত করত স্থানীয় যুবক ইলিয়াস। শনিবার সকালে কথা কাটাকাটির জেরে টুম্পাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এ ঘটনায় এখনও হামলাকারী যুবককে আটক করতে পারেনি পুলিশ।